হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাসুদ ভাই এন্ড রমাদান মুবারক। আজকে আমরা আসছি হোয়াইট চ্যাপেলে, যেটা বাঙালিদের জন্য হার্ট অফ লন্ডন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সব দোকানগুলা। সো এই হাই স্ট্রিটে সব বাংলাদেশি ইফতারি পাওয়া যায়। সো আমি আর খুশবু এখানে আসছি আজকে আমরা সব বাংলাদেশি ইফতারি ট্রাই করতে। আমরা ট্রাই করবো সব দোকান থেকে একটু একটু ইফতারি নিয়ে এক জায়গায় বসে ইফতারি করা। সো দেখি আজকে এখানে কি ইফতারি আছে, লেটস গো। এটা হচ্ছে রাজমহল, মানে রাজমহল সুইট। ও, এখানে তো সুইট আছে। ইফতারির টাইম, এখন রাস্তাঘাট খালি হয়ে গেছে, সবাই ইফতার। এটা হচ্ছে আলমগীর, পুরো রাস্তাঘাট খালি, কিন্তু এখন সবাই ইফতারির জন্য প্রিপেয়ার হচ্ছে। ওই সামনে গেলে কিন্তু ইসলামের মসজিদ, জাস্ট ওয়াক, 1 মিনিট ওয়াকিং, আর পুরো এখানে হচ্ছে সেন্ট্রাল। রাস্তাঘাট তো খালি হয়ে গেছে, ইফতার করতে পারবো, আমাদের হচ্ছে 10 মিনিট সময় স্যার। এখানে হাঁটলে মনে হচ্ছে আমি বাংলাদেশে কোনো রাস্তা দিয়ে হাঁটতেছি, ঠান্ডা লাগতেছে। ওই অ্যাকসেপ্ট ঠান্ডা। আমরা আসছি খ্রিস্টান মিষ্টিতে। রেস্টুরেন্টের ভিতরে এসে আমাদের মন ভালো হয়ে গেল, যখন দেখলাম অনেকগুলা বাংলাদেশি ইফতারি সুন্দর করে সাজানো আছে। আমরা যাওয়ার সাথে সাথে রেস্টুরেন্টের স্টাফরা আমাদেরকে তাড়াতাড়ি করে বসার ব্যবস্থা করে দিয়েছেন, যেহেতু ইফতারের বাকি ছিল মাত্র 5 থেকে 7 মিনিটের মতো। এই কাজটা অনেক অনেক বেশি ভালো হয়েছে, খুবই ফার্স্টে ট্রাই করছে, তারপর আমি ট্রাই করছিলাম, অনেক ভালো হয়েছে। একদম ফ্রেশ ফ্রেশ জিলাপি পাওয়া যায় ওখানে, একদম মচমচে ফাটাফাটি একটা জিলাপি হয়েছে, সাথে তো সালাদ আছেই। এখানে সবাই ইফতার নিচ্ছে। আমি যে বাসায় বেগুন, মানে এটা এত বড় হয় না, এটা মোটা হয় না, আমার খুব ফেভারিট, আমি এর জন্য বেশি করে নিয়েছি।
I'm going to go to the house. I'm going to eat a little bit. One of the good things is that you can tell Namas Portabarban. Samra is Tarikore, Namashashkore, Han Tarjan, Wet Kotisin. A Faki Kushbek to social media, the browsing Kotisin. Kushbu, take a song. Is there a Kamulasa? Follow us. Good. I am going to go to the last person. So, thanks to our Bangalore. বন্ধ দিনে সবকিছু এক্সিকিউট করাটা আমাদের পক্ষে সম্ভব হয় না বাট আমি বলবো যে এটা এক্সকিউজ না কোনো আজকে একটু ঝামেলা হয়ে গেল তারপর আমার ফিস্ট এন্ড মিষ্টি খাবার খুব ভালো লেগেছে
হয়তো বাইরে ইফতার যদি আমরা আজকে কিনতে পেতাম তাহলে হয়তো ফিস্ট এন্ড মিষ্টির ভিতরে ঢোকা হতো না। সো যা হয় ভালোর জন্যই হয়, সেটাই আর কি। সো ওদের খাবার আমাদের ভালো লাগছে, আমার পার্সোনালি খুব ভালো লাগছে, আমি জানি না অ্যাবাউট মাসুদ বাট আমার ভালো লাগছে, স্পেশালি চাটা অনেক ভালো লাগছে, সরি টু না টু বি অনেস্টলি আমার অনেক ভালো লাগছে, কারণ আজকে আমাদের সেকেন্ড ডে, সেকেন্ড রোজা এখানে, আর যেহেতু আমার নেক্সট হোল উইকে আমার কোনো বন্ধ নাই, কারণ আজকে আমাদের খুশি বলতেছিল লেটস ডু ইট টুডে, আর অনেক অনেক ভালো লাগছে। আর বাঙালি এখানে ওয়েস্ট চেপার আসলে আসলে আমার মন ভালো হয়ে যায়, অর্ধেক মন ভালো হয়ে যায় মনে হয় আমরা দেশে চলে আসছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফিস্ট অ্যান্ড মিস্ট, অ্যান্ড ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো জায়গায় অথবা নেক্সট কোনো রেস্টুরেন্টে ইফে ট্রাই করতে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই।